নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকের এই খেলাটা শুরু হচ্ছে। আমাদের দীর্ঘ 15 বছর ধরে এই খেলা চলছে। আজকের খেলা উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি সহ আমাদের পঞ্চায়েত সমিতির সভানেত্রী নিশাদ সামন্ত, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত মজুমদার এবং জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত সহ বিশিষ্ট অতিথিবৃন্দ আজকে আমাদের এই খেলাটি, এবং কাটোয়া মহকুমার স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক রঞ্জিত চ্যাটার্জি সহ এলাকার সমস্ত মানুষ আজকের এই খেলাটা উদ্বোধন করলো। আর বলছি, আপনাকে খেলাটা কি 4 বছর ধরে, 4 বছর পড়লো? না, আমাদের খেলাটা এটা নিয়ে 9 বছর চলছে। খেলা হচ্ছে আজকে হচ্ছে অম্বুজা স্পোর্টিং ক্লাব ভার্সেস মন্তেশ্বর অ্যাথলেটিক ক্লাব। তোমার নাম? পিন্টু মন্ডল। কাটোয়া 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্ট গত কয়েক বছর ধরে আরম্ভ হয়েছে, এবছরও তার প্রথম খেলা, উদ্বোধনী খেলা আজ। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করছেন অম্বুজা স্পোর্টিং ক্লাব বনাম মন্তেশ্বর ফুটবল ক্লাব। দুটো টিমই ভালো খেলবে এবং 8টা টিম নিয়ে টুর্নামেন্ট পরিচালনা হয়। প্রতি সপ্তাহে রবিবারে এই খেলা হবে এবং এই মাঠে প্রচুর দর্শক হয়। আজকে যেহেতু উদ্বোধন ছিল, সেহেতু একটু আগে টাইম করা হয়েছিল, গ্রামবাংলা খেলার ব্যাপারে উৎসাহিত যাতে হয়, যাতে বাড়ির ছেলেদের খেলার মাঠে পাঠায়, সেই জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা। আশেপাশ সামাজিক ও দাবাদি কাজ সুষ্ঠুভাবে পরিচালনা ও জারি রাখার জন্য অনবরত আর্থিক জোগান জরুরি। এই ব্যাপারে প্রত্যেক আমন্ত্রিত সদস্যদের অকুণ্ঠ আবেদন ও অনুরোধ, তারা যেন নিজস্ব দান ছাড়াও